আজ আমরা অংশকোণের ত্রিকোণমিতিক অনুপাত ক্লাস ইলেভেনের অধ্যায় নম্বর সেভেন শুরু করব। তো প্রথমে জানতে হবে অংশকোণ। দেখো যদি কোনো একটা কোণ এ হয়, ক্যাপিটাল এ আমি যদি লিখি, তাহলে এর গুণিতক কোণগুলোর আগে আমরা জেনেছি 2a 3a 4a, তাহলে অংশকোণ অর্থাৎ সাব মাল্টিপ্লাইড সেক্ষেত্রে কি হবে না a/2 a/3 a/4 এরকম হতে থাকে, এদেরকেই আমরা বলছি অংশকোণ। তো এই উপায় করতে গেলে তাহলে এই অংশকোণ বা এই কোণ সম্বন্ধে কিছু সূত্র আমাদের জানা উচিত। আমরা এর আগের অধ্যায় কি জেনেছি না সাইন 2θ = 2 কি শিখেছি 2sinθ cosθ, তাই তো? তো তাহলে এই 2θ জায়গায় যদি কেউ ক্যাপিটাল এ ভেবে নেয় 2θটাকে, তাহলে থিটা সমান কি হয়ে যাবে a/2, তাই তো? তাহলে sin a is equals to 2sin a/2 cos a/2, এটাই তোমার কি হয়ে গেল অংশকোণের সূত্র। তাহলে এবার আমি যদি আর বাকি সূত্রগুলো নিই cos এর, তাহলে কি হবে cos² a/2 -sin² a/2, এছাড়া এটাকে কি লিখতে পারি 1 - 2 sin² a/2, অথবা তোমরা ওখানেও জেনেছিলে 2 cos² a/2 -1, অথবা তোমরা লিখতে পারো 1 - tan² a/2 (1 + tan² a/2). এদেরকে আবার কি কানেক্ট করতে, দেখো এই যেমন 1 + cos = 2 cos² a/2 হবে, 1 - cos = 2 sin² a/2 হবে, যতটা ওখান থেকে বের করতে হলো। এছাড়া আমরা যদি একটু অন্যভাবে ভাবি, দেখো সাইন 3θ সূত্র কি জেনেছি না 3sin θ -4 sin³θ, সো এক্ষেত্রেও যদি আমি 3θ কে ক্যাপিটাল এ ভেবে নিই, তাহলে থিটা সমান কি আসবে a/3, সো সে এক্ষেত্রে কি হবে সাইন এ সমান 3sin a/3 -4 sin³a/3, তেমনি cos ক্যাপিটাল এ ইজ ইকুয়াল টু 3 না এর ক্ষেত্রে উল্টো হয় 4 cos³a/3 -3 cos³a/3, এরকম ভাবে সূত্রগুলো পাবে। একইভাবে tan এর সূত্র তুমি লিখতে পারো, অর্থাৎ আমরা যে সূত্রগুলো গুণিতক করে জেনেছি অংশকোণে সেগুলোই শুধু আবার ব্যবহার হবে। আমরা এর আগে দেখো যেসব কোণানুপাত গুলো সাইন বলো কস বলো ট্যান বলো যে অ্যাঙ্গেল গুলো জেনেছি 0 30 60 45 90, এগুলো স্ট্যান্ডার্ড, তোমরা ক্লাস 10 থেকে জেনে এসছো। কিন্তু এক্ষেত্রে আমরা বেশ কিছু নতুন নতুন কোণানুপাত জানবো, যেমন ধরো 18 ডিগ্রি 36 ডিগ্রি 72 ডিগ্রি 54 ডিগ্রি, এগুলো কিভাবে হয় আমরা একটু শুরু করি। ধরো আমি শুরু করছি, মনে করো আমি আজকে একটা তৈরি করতে চাইছি 18 ডিগ্রির মান আমি জানতে চাই, সাইন 18 ডিগ্রি কস 18 ডিগ্রি ট্যান, এই জাতীয় যদি মানগুলো জানতে চাই কি হবে বা মানটা কত বা কিভাবে পাবো। তো তার আগে বলি বেশ কয়েক বছর থিওরি পড়তো না পরীক্ষাতে, কিন্তু দেখছি মানে গত কয়েক বছরে দেখা যাচ্ছে যে থিওরিও আবার নতুন করে দিতে শুরু করেছে পরীক্ষাতে, ফলে এটা একটা থিওরি, সাইন 18 মান কত নির্ণয় করে এটা একটা থিওরি মতো, তো এটা একটু ভালোভাবে নিজেরা করে নেবে। দেখা যাক, থিটা সমান যদি 18 ডিগ্রি ধরি, তাহলে 5θ ইজ ইকুয়াল টু কত হবে 18 - 90। এবার আমি যদি 5θ কে দুটো পার্ট করি, একটা 2θ 90 - 3θ, তাই তো? বোথ সাইড আমি সাইন নিয়ে নিলাম, তাহলে সাইন 2θ সমান সাইন 90 - কত হবে 3θ ইজ ইকুয়ালস টু কস 3θ, তাই তো? সাইন 2θ সূত্র তোমরা জেনে গেছো 2 sin θ cos θ, এদিকে কস 3θ সূত্র একটু আগে আমি যেটা বললাম 4 cos³θ -3 cos θ, দেখো তো সবার কাছে কস থিটা আছে, তুমি বাদ দিয়ে দাও, যেহেতু কস 18 কখনো, এটা বাদ দেওয়ার আগে একটু ভেবে নেবে নিজেরা যে এইটা কখনো 0 হবে না কস 18 ডিগ্রি, তাই তো? তাহলে আমি বাদ দিতে পারি 2 sin θ সমান 4 cos² θ -1 -3 আসছে। এবার দেখো 2 sin θ ইজ ইকুয়াল টু cos² θ, দেখো এদিকে সাইন আছে, আমি সাইনের মান বের করতে যাই, তো ওটাকে কস সাইনে যদি কনভার্ট করে দাও 1 - sin² θ, তাই তো? -3, দিস ইমপ্লাইজ দ্যাট 4 sin² θ, আমি যদি ওইটাকে এদিকে নিয়ে চলে আসি +2 sin θ, দেখো 4 - 3 এক ছিল -1 = 0, সো sin θ ইজ ইকুয়ালস টু, সিধা আছে সূত্র সবাই জানো, -2 মানে -b (-√)2 -4 সিধা কি 4 +4ac এখানে বলেছে, তাই না? তাহলে -1 থাকার জন্য কেবল আমি যদি মাইনাস দিয়েই দেখাই, 4 * a মানে 4 * c মানে কত -1 বাই কত 2 * a মানে কত 4, সো -2 + - দেখো 4 4 16 4 20 20 মানে কত হয় না
2 root 5 by koto 2 into 4 তাই তো 2 সবার বাদ দিয়ে দাও plus minus root 5 by koto না 4 এবার একটা কিছু লক্ষ্য করো তুমি জানো থিটা সমান কত 18 ডিগ্রি তাহলে sin 18 ডিগ্রি কি কোণ সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ sin তো 0 থেকে 90 এর মধ্যে কি হয় পজিটিভ সো দ্যাট ইজ গ্রেটার দ্যান কি হবে 0 সো এখানে তাহলে দুটো মান আছে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে তুমি নেগেটিভ মানটা নেবে না sin থিটা দ্যাট ইজ sin 18 ডিগ্রি ইজ इक्वल टू root 5 minus 1 by 4 আর একটা কি ছিল minus root 5 minus 1 তো নেগেটিভ হচ্ছে আর এটা root 5 মানে 2 এর চেয়ে বেশি সো root 5 minus 1 by 4 দ্যাট ইজ কি পজিটিভ তাহলে sin 18 মান তুমি কি পেলে root 5 minus 1 by 4 তাহলে আমাদের sin 18 মান কত পেলাম root 5 minus 1 by 4 তাই তো এখন আমরা cos 18 কি করে পাবো আমরা সূত্র জানি root over 1 minus sin square 18 দেখো মানটা পুট করে পাবো কত 1 by 4 root of 10 plus 2 root 5 আমি এবার বের করছি cos 36 দেখো cos 36 কে আমি এরকম লিখতে পারি 2 into 18 cos 2 theta সূত্র দেখো sin 18 মান জেনে গেছো sin এর সূত্রটাই লিখি 1 minus তাহলে কি 2 sin square 18 that is 1 minus 2 into sin square 18 মানে root 5 minus 1 by 4 এর কি হবে whole square এটাকে তুমি হিসাব করলে কি পাবে না root 5 plus 1 by 4 তাহলে cos 36 এর মান পেলে কত root 5 plus 1 by 4 এবার তুমি বের করবে কত sin 36 একই ভাবে root over 1 minus cos square 36 দেখা যাবে মানটা হবে 1 by 4 10 minus 2 root কত 5 তাহলে এইভাবে আমরা sin 36 cos 36 sin 18 cos 18 যখন পেয়ে গেছি cos 36 মানে কত জানি তুমি sin 54 আবার দেখো sin 36 মানে কত cos 54 আবার দেখো sin 18 মানে কত cos 72 আর cos 18 মানে কত sin 72 অর্থাৎ আমরা যে মানগুলো পেতে চাইছি না সবগুলোই আমরা কি পেয়ে গেলাম এছাড়াও দেখো আমরা যেমন পেলাম 18 36 54 72 এইসব পেলাম তো এছাড়াও কেউ যদি বলে 3 ডিগ্রি কোন অনুপাতে চাই ধরো মনে করো sin 3 ডিগ্রির মান চাইছে তাই তো আমরা কি করব এটাকে sin 18 মাইনাস কত 15 এবার দেখো তাহলে 18 sin 18 মান জানো sin 15 এরও মান জানো sin 15 কি করে বের করবে তারও পদ্ধতি আছে sin 15 ডিগ্রি সমান sin 45 মাইনাস কত 30 সেখান থেকে তুমি পাবে বা sin এর সূত্র বলো sin 18 cos 15 মাইনাস cos 18 sin 15 অর্থাৎ তুমি এখান থেকে sin 15 পেলে এইদিক থেকে তুমি কত পেয়ে যাচ্ছ sin 18 আগে থেকে জেনে গেছো মানগুলো পুট করো তাহলে তুমি sin 3 এর মান cos 3 এর মান এই জাতীয় যত মান আছে সব পেয়ে যাবে এবার যে বিষয়টা আলোচনা করছি একটু লক্ষ্য করো যে মনে করো আমরা একটু আগে সূত্র নিলাম tan theta is equal to কি পাবো 2 tan theta by 2 by 1 minus tan square theta by 2 এক্ষেত্রে যদি তোমার থিটার মান জানা থাকে মনে করো থিটা একটা কোনো মান দিয়ে দিয়েছে সেক্ষেত্রে তুমি এই মানটা ক্যালকুলেট করতে পারবে এই কারণে দেখো থিটা যে কোয়াড্রেন্টে থাকবে থিটা বাই 2 কোন কোয়াড্রেন্টে আছে হিসাব করতে পারবে ফলে অংশকোণ থেকেও তুমি কিন্তু এর মান বের করতে পারবে কিন্তু কোনো অবস্থায় তোমাকে যদি tan থিটার মান দেওয়া থাকে সেক্ষেত্রে থিটার অসংখ্য মান হবে ফলে এরকম ক্ষেত্রে হিসেব করতে পারবো না এই কারণে যেহেতু থিটা কোন পাদে আছে সেটা তো না যদি জানতে পারি তার অর্ধেক কোণ অর্থাৎ থিটা বাই 2 কোন পাদে থাকবে সেটাও পাবো না কারণ এই tan থিটার মানের জন্য থিটার মান অনেকগুলো হতে পারে সেসব ক্ষেত্রে কিন্তু মান নির্ণয় করা যাবে না আমরা কিছু সূত্রের অ্যাপ্লিকেশন বা প্রয়োগগুলো একটু লক্ষ্য করি কয়েকটা অঙ্কে অতি সংক্ষিপ্ত 6 দাগের একটা অঙ্ক আছে দেখো 2 sin pi by 8 সমান root of 2 minus root 2 এটা প্রুভ করতে বলেছে আমাকে তাই তো তো কিভাবে স্টার্ট করবে একটু লক্ষ্য করো পাই বাই 8 আছে মানে অংশকোণ হয়েছে একে একটু মনে মনে তুমি দ্বিগুণ করে নাও তো কত হবে পাই বাই 4 আচ্ছা তাহলে পাই বাই 4 এর মানটা কিন্তু তুমি জানো তাহলে স্টার্টিং করবে এবার প্রশ্ন হচ্ছে sin পাই বাই 4 তাহলে 1 বাই √2 জানি কিন্তু sin থেকে অংশকোণে sin এ যাওয়ার কোনো সূত্র আমাদের নেই মানে শুধুমাত্র sin এ যাও তাহলে আছে কার cos এর আছে তাহলে তোমাকে স্টার্টিংটা করতে হবে cos অর্থাৎ অঙ্কগুলো না কিভাবে শুরু করবে এটা মূল বিষয় cos পাই বাই 4 সমান কত জানো 1 বাই √2 সো cos পাই বাই 4 কে তুমি লিখতে পারো cos ইন 2 ইনটু পাই বাই কত 8 দ্যাট ইজ 1 বাই √2 এবারে দেখো যেহেতু sin এর প্রুফ করতে চাইছো তুমি তুমি কিন্তু সূত্র নিবে কার sin এর সো 1 মাইনাস 2 sin স্কয়ার পাই বাই 8 দ্যাট ইজ কত 1 বাই √2 দিস ইমপ্লাইজ দ্যাট 2 sin স্কয়ার পাই বাই 8 ইজ इक्वल টু মনে করো এটাকে ডান দিকে নিয়ে আসছো কিন্তু লিখছো বাম দিকে সো এটা এইদিকে যাবে দ্যাট ইজ 1 মাইনাস 1 বাই কত √2 বিয়োগ করে নাও √2 মাইনাস 1 বাই কত হবে √2 তো আমি আরেকবার এটাকে একটু স্মরণ করার জন্য লিখছি 2 sin স্কয়ার পাই বাই 8 √2 উপর নিচে গুণ করে দাও তো
2 minus root 2 by 2 হয়ে যাবে এই 2 টা যদি এদিকে গুণ করো কত 4 হবে এবং তারপর বর্গমূল করো সো 2 sin pi by 8 is equals to root over of 2 minus root 2 দেখো তোমার প্রুফ হয়ে গেছে বুঝা গেল পরের অঙ্কটার দিকে তাকো এইটা মনে হচ্ছে cos pi by 5 minus cos 2 pi by 5 সমান একটা প্রুফ করতে দিয়েছে তোমাকে হাফ তাহলে তোমাকে এই মানগুলো জানতে হবে এই যে pi by 5 কত pi মানে তোমরা কি জানো না 180 তাই তো তাহলে 180 বাই 5 মানে কত হবে 36 তো আমি অঙ্কটা তুলছি দেখো cos 2 pi by 5 is equals to এবার দেখো তার মানে কি হলো pi যদি 180 হয় তাহলে এটা মানটা দাঁড়ালো cos 36 ডিগ্রি মাইনাস এটা তাহলে cos কত হবে 72 ডিগ্রি আচ্ছা cos 36 এর মানে এক্ষুনি বললাম root 5 plus 1 by 4 মনে রাখবে কি করে একটু বলে দিই sin 18 ছোট লোক তাই root 5 minus 1 by 4 cos বড় cos 36 তাই root 5 plus 1 by 4 একটু মনে রাখবে আচ্ছা cos 72 মানে কত sin 18 এখনই বললাম তাহলে minus হবে ওটা root 5 minus 1 তাহলে দেখো দুটো বিয়োগ করলে root 5 বাই root 5 কেটে যাচ্ছে সো 1 এর 4 যুক্ত 1 এর 4 is equals to কত হচ্ছে 1 এর 2 সংক্ষিপ্ত চারের দাগের x i v অঙ্কটা একটু লক্ষ্য করো মানে 14 দাগের অঙ্কটা sin x সমান 2 টু দি পরে cos x by 2 cos x by 2 square cos x by 2 cube dot 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 cos x by 2 to the power sin x by 2 to the power বিরাট একটা বিস্তৃতি দিয়েছে তো এরকম অঙ্ক হলে কি করব দেখো প্রথমেই আমার যেটা মনে হচ্ছে যে দেখো অংশ কোণ মানে অর্ধেক তারপর আরো তার অর্ধেক এইভাবে হয়ে গেছে তো আমি ছোট করে অঙ্কটা তুলে নিই অর্থাৎ কি ছিল sin x একে যদি আমি অংশ কোণের প্রথম সূত্রটা লাগাই তাহলে সাজাবে sin 2 into x by 2 that is 2 sin x by 2 cos x by 2 একটু লক্ষ্য করো তো একটা পার চলে এলো মনে হচ্ছে তার মানে 2 cos x by 2 যদি রেখে দাও sin x by 2 কে সূত্র লিখলে আবার কি পাবে 2 sin x by 4 cos x by 4 আবার দেখো তাহলে 2 স্কয়ার অলরেডি চলে এলো কি cos x by 2 cos x by 2 স্কয়ার তৈরি হয়ে গেছে এবারে sin যে x by 4 এই পোরশনটাকে তুমি যদি লিখো কি লিখবে 2 sin x by 8 cos কত হবে x by 8 তাহলে এইভাবে যদি কন্টিনিউ চলতে থাকে তুমি তো সব 9 করতে পারবে না শেষ 9টা মনে করো এরকম আসবে 2 টু দি পাওয়ার n 1 cos x by 2 cos x by 2 স্কয়ার cos x by 2 কিউব ডট 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 2 কি আসবে এখানে মনে করো দেখি cos x by 2 টু দি পাওয়ার এর ক্ষেত্রে n 1 sin x by 2 টু দি পাওয়ার n 1 এর পরের লাইনে তাহলে আসবে কি এখানে তাহলে 2 টু দি পাওয়ার n 2 করো যেহেতু আমি এখানে একটা সূত্র লিখলাম পরের লাইনে আরেকটা সূত্র আসবে এবারে দেখো তাহলে 2 টু দি পাওয়ার n 1 cos x by 2 cos x by 2 স্কয়ার cos x by 2 কিউব ডট 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 এই 2 টা এখানে চলে গেছে cos এর মানটাও চলে আসবে তাহলে শেষটা থেকে একটা আসবে মানে cos x by 2 to the power n 1 আর শেষটা যদি সূত্র লিখি 2 cos x by 2 to the power n sin এর ক্ষেত্রে x by 2 to the power n এবার লক্ষ্য করো সিরিজটা কমপ্লিট হলো 2 to the power n হবে বাকিটা তুলে দিলে তোমার উত্তর চলে আসবে 10 এর দাগের অঙ্কটা দেখো tan beta by 2 সমান 4 tan alpha by 2 হবে প্রমাণ করো যে tan beta minus alpha by 2 সমান 3 sin alpha by 5 minus 3 cos alpha এই ধরনের অঙ্কগুলো যখনই দেখবে না প্রথমে প্রশ্নের সঙ্গে অঙ্কের কানেক্ট কিভাবে করবে দেখো tan beta by 2 এর একটা মান আলফা দিয়ে দেওয়া আছে উত্তরটার দিকে তাকাও beta minus alpha by 2 কানেক্ট হয়েছে আলফার সঙ্গে তার মানে তোমার বিটাটা উত্তরে নেই তার মানে বিটাটাকে দাঁড়াতে হবে সো আমি ইউজ করব tan beta by 2 এর মান তাহলে এবারে স্টার্ট করবে কি করে অঙ্কটা না tan বিটা মাইনাস আলফা বাই 2 যদি আমি ফর্মুলা লিখে ফেলি tan বিটা বাই 2 মাইনাস tan আলফা বাই 2 বাই 1 প্লাস tan বিটা বাই 2 tan আলফা বাই 2 তাই তো এবার লক্ষ্য করো tan বিটা বাই 2 মান কি দিয়েছে 4 tan আলফা বাই 2 মাইনাস tan আলফা বাই 2 বাই 1 প্লাস 4 tan আলফা বাই 2 tan alpha by 2 that is তাহলে উপরে চলে গেলে দেখো এবার উত্তরটা তো sin cos আমার টার্গেট কিন্তু সবসময় এগোতে থাকবে যেহেতু উত্তরটা sin cos এ আছে আমি আর tan রাখবো না ওকে কি করলাম sin alpha by 2 বাই কত cos alpha by 2 এট দা সেম টাইম এখানে লক্ষ্য করো 4 হচ্ছে তো তাহলে তুমি cos square alpha by 2 plus 4 sin square alpha by 2 that is নিচের যে cos square টা উপরে উঠে গেলে কত হবে cos square alpha by 2 সো উপরে লক্ষ্য করো 3 sin alpha by 2 cos alpha by 2 দেখো একটা কেটে যাচ্ছে বাই কি থাকছে না cos স্কয়ার alpha by 2 plus 4 sin স্কয়ার alpha এটা একটা দিন লক্ষ্য করো তো সূত্র করার জন্য আমার একটা 2 এর অভাব হচ্ছে উপর নিচে তার জন্য 2 গুণ করলে অর্থাৎ 3 into 2 sin alpha by 2
কস আর পাই অর্থাৎ অঙ্কগুলো করার সময় তোমার লক্ষ্য থাকবে যে কিভাবে সূত্রগুলো আমাকে ব্যবহার করতে হবে প্লাস 8 sin স্কয়ার আর পাই 2 এখানে দু রকম করা যায় আমি যদি উত্তরটা দিকে তাকিয়ে অ্যাডজাস্ট করে নিই তাহলেও হবে अदरवाइज আমি এখান থেকে দেখাচ্ছি দেখো 2 sin α 2 cos α 2 মানে sin α সো 3 sin α তাই তো এবার লক্ষ্য করো 2 cos স্কয়ার আর পাই 2 মানে আমি জানি 1 প্লাস কত cos α হয়ে থাকে তাই তো এবার দেখো প্লাস 8 ইনটু এখানে 8 যেহেতু আছে আমার তো 2 sin স্কয়ার পাই 2 জন্য একটা 2 দরকার তাহলে 4 রেখে দাও তাহলে 2 sin 1 মাইনাস কত হয় না cos α তাহলে এবার সরল করে দেখো 3 sin α বাই কত হচ্ছে তোমার 4 একে কত 5 5 মাইনাস এখানে cos α এখানে মাইনাস 4 সো মাইনাস 3 cos α দেখো आंसर চলে এসেছে দীর্ঘর পাঁচের দাগের একটা অঙ্ক দেখো cos θ সমান cos α - cos β / 1 - cos α / cos β হয় তবে দেখাও যে tan θ / 2 এর একটি মান tan α / 2 cos β / 2 দেখো এই ধরনের অঙ্ক এনে তাহলে তোমার প্রথম প্রশ্ন কি হবে cos θ থেকে কোথায় যেতে বলছে tan θ / 2 আর এইগুলো থেকে এটাতে তাহলে আমার মূল প্রথম প্রশ্ন যেটা আসবে জানো যে cos θ থেকে কিভাবে tan θ তে যাওয়া যাবে tan θ এর কি সূত্র আছে আমরা কি জানি না tan স্কয়ার θ / 2 = 1 - cos θ / 1 + cos θ তাহলে আমি যদি অঙ্কের যে ডাটা পোরশনটা দিয়েছিল আমি যদি সেটা তুমি অর্থাৎ কি cos θ = cos α - cos β / 1 - cos α কি দিয়েছে cos β তাহলে আমাদের যে ফর্মুলাটা বললাম 1 - cos θ / 1 + cos তাহলে যোগ ভাগের বিপরীত প্রক্রিয়া সো 1 - cos θ / 1 + cos θ আমি যদি যোগ ভাগের বিপরীত প্রক্রিয়া এখানেও অ্যাপ্লাই করি cos β minus cos α minus minus তো প্লাস কি হয়ে যাবে cos β by 1 minus cos α cos β plus cos α minus কি হবে cos β তাহলে এই দিকটা কি চলে এলো tan স্কয়ার θ / 2 এবার এই দিকটা লক্ষ্য করো তো যদি আমি উৎপাদকের বিশ্লেষণ গুলো করি তাহলে 1 minus cos α ইনটু দেখো আমি যেটা দেখতে পাচ্ছি 1 minus 1 plus cos β এসে যাচ্ছে আর নিচেরটার ক্ষেত্রে দেখো 1 plus cos α এদিকে 1 minus কি হচ্ছে না cos β দ্যাট ইজ দেখো প্রথম পোরশনটা আবার সূত্রে চলে আসছে সো tan স্কয়ার α 2 বাট এটা দেখো উল্টো আসছে তার মানে কি cot স্কয়ার β 2 এবার দেখো তুমি যদি tan θ 2 এর মান চাইছো তো তাহলে কি আসবে প্লাস মাইনাস tan α 2 cot কি β 2 কিন্তু তোমাকে তো বলতে চাই একটা মান তাহলে তুমি এর পরে স্টেপে লিখবে অর্থাৎ tan θ 2 এর একটি মান হবে tan α কি এবং cot β 2 প্লাস নেওয়ার দরকার নাই যেটা চাইবে তুমি সেটা উত্তরে লিখবে দীর্ঘ 15 দাগের অঙ্কটা একটু লক্ষ্য করি PQR ত্রিভুজের আর কোণটা 90 ডিগ্রি tan p/2 tan q/2 ax2 bx + c = 0 সমীকরণে দুটো বীজ তাহলে দেখাতে বলছি a + b = c আচ্ছা একটা করে ত্রিভুজ আঁকা যাক তো দেখো এখানে PQR PQR আর কোণটা 90 ডিগ্রি বলেছে তাই তো তাহলে একটা জিনিস ওখান থেকে তুমি পেয়ে যাচ্ছ p + q সমান কত ডিগ্রি 90 ডিগ্রি সো p/2 + q/2 = কত হবে 45 ডিগ্রি আমি যদি বোথ সাইড tan নিয়ে নি তাহলে tan p/2 + q/2 = tan কত হবে 45 দিস ইমপ্লাইজ দ্যাট কি পাবো সূত্রটা লিখে পেলো tan p/2 + tan q/2 / 1 - tan p/2 tan q/2 = কত 1 এইবার এসো কার বীজ বলেছিল ওখানে ax2 bx + c = 0 আমরা দেখো ক্লাস 10 থেকে জেনে এসেছি tan p/2 tan q/2 অর্থাৎ বীজ দ্বয়ের যোগফল কি হয় -b/a আর tan p/2 tan q/2 মানে বীজ দ্বয়ের গুণফল কি হবে c/a এবার এই দুটোকে যদি তুমি ইউজ করো অর্থাৎ -b/a / 1 - c by a is equal to 1 this implies that minus b by a is equal to 1 minus c by a তুমি সবার সঙ্গে a গুণ করে দাও that is minus b a minus c this implies that কি পাবে না a plus b সমান c দেখতে পাবে এবার খুব সহজে তুমি জিনিসটাকে প্রুফ করতে পারবে এখানে বলি আমি মেন মেন অঙ্কগুলো কয়েকটা এই ভিডিওটাতে করলাম এরপরে আমার যে এই অধ্যায়ের ভিডিওটা থাকবে সেখানে বাকি অঙ্কগুলো আবার বিশ্লেষণ করে আমি করে দেবো